আসসালামু আলাইকুম, সবাইকে অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুবই মজার আমডালের রেসিপিটা শেয়ার করব। সবাই কম বেশি আমডালটা রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আমডাল রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরির ডালকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 7 কাপ পানি দেব। 1 কাপ ডালের জন্য 7 কাপ পানি নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি, আর আমি এই কাপ দিয়ে আজকে ডালটা মেপে নিয়েছি, পানিটাও মেপে নিই। আর 1 কাপ ডালের জন্য যদি এরকম 7 কাপ পানি নেন, তাহলে ডালটা অতিরিক্ত ঘনও হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না। এখন যখন এই ডালটা এরকম ফুটতে মানে শুরু করবে, এখনও ফুটে ওঠেনি, ঠিক সেই পর্যায়ে দেখবেন উপরে এরকম ফেনা উঠেছে, এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে। এতে করে ডালটা অনেকটা স্বচ্ছ হবে আর কালচে হবে না। এই যে দেখুন, আমি উপরের ফেনাগুলো ফেলে দিচ্ছি। এই কাজটা জাস্ট একবার করলেই হবে, তারপরের ফেনাগুলো আর ফেলতে হবে না। এখন এরকম অল্প আঁচেই এই ডালটাকে সিদ্ধ করে নেব, যাতে করে পানিটা অতিরিক্ত শুকিয়ে না যায়। আর অল্প আঁচে ডাল সিদ্ধ করলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর ডালের উপর নির্ভর করে ডাল সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে। তো যখন দেখবেন এরকম ডালটা গলে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তখন একটা ঘুটনির সাহায্যে এটাকে ঘুরে নিতে হবে। ভালো করে ঘুরতে হবে, যাতে দানাদার কিছু না থাকে, ডালটা একদম মিশে যায়। ভালো করে ঘুটে নেওয়া হয়ে গেলে এইবার এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এইখানে 1/2 চামচ একদম ভর্তি করে দেইনি, মানে 1/2 চামচ থেকে একটু কম হবে। হলুদটা দিয়ে আবারও একটু ভালো করে ঘুটে মিশিয়ে নিচ্ছি। হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আম দিয়ে দেব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আম নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখতেই পারছেন, তবে আমটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি টক বেশি খান তাহলে আম বেশি দিবেন, টক কম খেলে আমটা কমিয়ে দিবেন। আমটা দেওয়া হয়ে গেছে। আমটা দিয়ে জাস্ট 1 মিনিটের জন্য এই ডালটাকে আঁচ করব, যাতে করে আমটা হালকা একটু নরম হয়। বেশি নরম করে ফেলা যাবে না, নয়তো বেশি টক হয়ে যাবে। এই যে দেখুন, আমটা একটুখানি নরম হয়েছে। এইবার ডালে ফোড়ন দেব। তার জন্য একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি, 3টা আস্ত শুকনো মরিচ দিলাম। এবার কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নেব, পুড়িয়ে ফেলা যাবে না সেটা মাথায় রাখবেন। এবার এর মধ্যে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 4 থেকে 5টা রসুনের কোয়া কুচি করে নিয়েছি সেগুলো। এইবার এগুলোকে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পেঁয়াজ রসুন দেখুন কি সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার ডালের মধ্যে পেঁয়াজ রসুনগুলো ঢেলে দিতে হবে। এই যে ঢেলে দিচ্ছি। আরেকটা কথা, পেঁয়াজ রসুন কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তবে ব্রাউন করে ভেজে নেবেন। এখন 6 থেকে 7টা কাঁচামরিচ একদম ফালি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচটা শেষের দিকে এইভাবে দিয়ে দেখবেন, এতে করে একটু হালকা ঝালঝাল লাগবে, আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর কাঁচামরিচটা মাঝখান থেকে পুরোপুরি ফালি করে কিন্তু দিয়েছি, এইভাবেই দিবেন। তো ডাল রান্না কিন্তু পুরোপুরি শেষের পথে, আরও কয়েক সেকেন্ড এরকম আঁচ দিয়ে নামিয়ে নেব। তবে আরেকটা কাজ করতে পারেন, যদি আপনারা একটু টক খেতে চান ডালটা, তাহলে শেষ পর্যায়ে একটুখানি ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দিতে পারেন। এতে করে 2-1টা আম একটু গলে যাবে আর ডালটা খেতে টক লাগবে, অনেক ভালো লাগবে। তো আমাদের আজকের টক ডাল রান্না হয়ে গেছে। ডালটা দেখতেই পারছেন, বেশি ঘনও না আবার পাতলাও না। আজকের ডালটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।